মৌরি আবহাওয়া এবং বজ্রপাতের মধ্যে দিয়ে আজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে রাঙামাটিতে। রাঙামাটি জেলায় আজ 4টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রাঙামাটি সদর উপজেলা, কাউখালী উপজেলা, বরকল উপজেলা এবং জুরাছড়ি উপজেলা। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, সকালবেলা আমরা সকাল ভোট গ্রহণের শুরুতেই ভোটার উপস্থিতি না থাকলেও যখন বৃষ্টি কমে গেছে, তার বৃষ্টি কমার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন দাঁড়িয়ে আছি রাঙামাটি জেলার সদর পৌর এলাকার যোগেন্দ্র দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে নারী ভোটারের উপস্থিতি, অসংখ্য নারী ভোটার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এভাবে বলতে চাই, রাঙামাটিতে সদর উপজেলার 5 জন প্রার্থী রয়েছেন, তার মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রায় আওয়ামী লীগের 3 জন প্রার্থী আছেন এবং 1 জন স্বতন্ত্র আছেন, আর 1 জন আছেন জ্যাসের সমর্থিত। যাদের যদি তারা জ্যাসের সমর্থিত না বললেও স্বতন্ত্র দিয়ে বলছে তারা। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, এই যে পাহাড়িদের উপস্থিতি, পাহাড়ি সম্প্রদায়ের যে উপস্থিতি, সেই উপস্থিতি জানান দিচ্ছে এই রাঙামাটি জেলায় সুষ্ঠু একটি সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি বলে জানিয়ে রাখতে চাই, রাঙামাটি সদর উপজেলা এবং পৌর এলাকা মিলে 1,00,000-এর মতো ভোটার রয়েছে। তার মধ্যে আমরা বরকল উপজেলা, আমরা যেটা জানতে পেরেছি বরকল উপজেলা প্রায় আপনার 35,000-এর মতো ভোট রয়েছে, 35,000 ভোট রয়েছে। এই এখানে আমরা জুরাছড়ি উপজেলাতে আমরা ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 20,000-এর মতো। আর কাউখালী উপজেলা যেটা হচ্ছে রাঙামাটির প্রবেশ মুখ, সেটা কাউখালী উপজেলা ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 50,000-এর মতো। আমরা যেটা জানতে পেরেছি রাঙামাটির জেলা নির্বাচন কর্মকর্তার সাথে আমরা যে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন রাঙামাটি জেলায় 92টি ভোট কেন্দ্রে ভোটার ভোট অনুষ্ঠিত হচ্ছে, ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে রাঙামাটি জেলার 2টি উপজেলা, জুরাছড়িতে 7টি এবং বরকল উপজেলায় 2টি হেলিচটি রয়েছে। এই 2টি হেলিচটিতে গত পরশু দিন মালামাল হেলিকপ্টার করে মালামাল নিয়ে গেছে। আমরা যতটুকু জানেছি তারা এখনো পর্যন্ত এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, শান্তিপূর্ণভাবে এখন ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রাঙামাটি জেলায় যেই আইন শৃঙ্খলার বাহিনীর যেই উপস্থিতি, আমরা বিজিবি, পুলিশ, র‍্যাব এবং মাঝে মাঝে সেনাবাহিনীর টহল আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি শহরে। আমরা কথা বলেছি রাঙামাটি জেলা প্রশাসনের সাথে, তুমি আমাদের জানা যাচ্ছে রাঙামাটিতে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কোনো তারা খবর পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নন্দন দেবরাত, বাংলা ভিশন, রাঙামাটি।